দুই নাম্বার হচ্ছে গুণ করো, এখানে 430 হচ্ছে গুণ্য আর 500 হচ্ছে গুণক। এই গুণগুলো যেহেতু গড়ে শূন্য আছে আবার গুণকেও শূন্য আছে, তাহলে আমরা এটি আমরা জানি কি শূন্যর গুণগুলো করা কিন্তু খুব সহজ, সহজেই আমরা শূন্যের গুণ করতে পারি শূন্যগুলোকে আলাদা করে। পদ্ধতিতে গুণ করতে পারি, যেমন 400-500 দিয়ে আমরা 430-কে গুণ করতে পারি, আবার এই শূন্যগুলোকে আলাদা করেও আমরা গুণ করতে পারি। আমরা এভাবে শূন্যগুলোকে আলাদা করে, যেমন 430 এর শূন্য আমরা আলাদা করে ফেলবো, এখানে 5-এর পর আছে দুটো শূন্য, এই শূন্যগুলোকে এই দুই শূন্যকে আলাদা করে ফেললাম, এখানে রইল শুধু একটি সংখ্যা 5। 5 লিখলাম, লিখে এখন আমরা যদি সমাধানটি করি, শুধু এখন আমরা 5 দিয়ে 43-কে গুণ করব, তাহলে 3 5 15 5 হাতে আমার 1, 4 5 20 আর 1 21। এভাবে কিন্তু আমি সহজেই গুণটা করতে পারছি। আর যদি আমি এখানে করতাম, তাহলে আমি প্রথমে একক স্থান দিয়ে গুণটা করতাম, তারপর দশক, তারপর শতক, অর্থাৎ গুণটা গুণ একটু বড় হয়ে যেত, কিন্তু আমি খুব সংক্ষিপ্তভাবে গুণটা করতে পেরেছি। এখন এরপর কয়টি শূন্য আছে, 1 2 3, তিনটি শূন্য আমি এখানে বসিয়ে নিব। আমরা এভাবে শূন্যকে আলাদা করে খুব সহজেই গুণগুলোকে করতে পারি। অর্থাৎ শূন্যকে আলাদাভাবে যদি আমরা গুণটা করি, তাহলে অঙ্কটা একটু ছোট হবে আর ওইভাবে করলে একটু বড় হবে, এতটুকুই শুধু তফাত। ফলাফল কিন্তু অঙ্কের একই আসবে। 2 নং-এ এখানে 800 হচ্ছে আমার গুণ্য, 900 হচ্ছে গুণক, অর্থাৎ 900 দিয়ে আমি এখন 800-কে যদি গুণ করি, এখন আমি আগের মতোই শূন্যগুলোকে আলাদা করে ফেলবো। যদি আমি শূন্যগুলোকে আলাদা করে ফেলি, তাহলে এখানে 8-এর পর আমার কয়টি শূন্য, দুটো শূন্য, এই দুটো শূন্যকে আলাদা করলাম, তারপর 9-এর পর আমার কয়টি শূন্য, দুটো, এই দুই শূন্যকে আমি আলাদা করে 8-এর নিচে 9 লিখলাম, এখন আমি 4-টি শূন্যকেই আলাদা করে ফেলেছি, এখন শুধু আমি 9 দিয়ে 8-কে গুণ করব, তাহলে 8 নং কত হয়, 8 নং আমরা জানি 72, 8 নং 72, আর এখানে শূন্য কয়টি, 1 2 3 4, এখন আমি 4-টি শূন্য বসিয়ে দেব। এভাবে আমরা খুব সহজে শূন্যকে আলাদা করে শূন্যর গুণগুলো করতে পারি। এখানে হচ্ছে 4320-কে আমি 190 দিয়ে গুণ করব। আমি প্রথমে শূন্যগুলোকে আলাদা করে ফেলছি, যেমন 4320 এখানে শূন্য আমি আলাদা করে লিখলাম, তারপর 190, 190-এর পর শূন্য আছে একটি, এই শূন্যটিকে আমি প্রথমে আলাদা করে, তারপর এখানে সংখ্যা আছে 19, এখন আমি 19 দিয়ে 432-কে গুণ করে নেব। 9 দিয়ে যদি আমি এখানে একক স্থানে আছে 9 দিয়ে আমি এই তিনটি সংখ্যাকে গুণ করব, তাহলে আমরা জানি কি 9 2 18, 18-এর 8, হাতে আমার থাকে 1, 3 নং 27, 27-এর 1 হচ্ছে 28, 28-এর 8, হাতে আমার 2, হাতে আমার কত থাকে, 2, 4 নং 37 আর 2, 37 37 38, এই 38। এখন যেহেতু আমার একটি অঙ্কের কাজ শেষ, একক স্থানের অঙ্কের কাজ শেষ, 2 1 দশক দিয়ে গুণ করব, তাহলে আমি দ্বিতীয় সারিতে একটি শূন্য দিব এবং 1 দিয়ে গুণ করব, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, যেহেতু আমার আর কোনো সংখ্যা নেই, তাই আমি এটা যোগ করে দিব। যোগ করলে আমার যোগফলটি আসবে কত, 8, 8 আর 2 10, 10-এ 0, হাতে আমার 1, 3 আর 8 8 9 10 11, আর হাতের 1-এ 12, 12-এর 2, হাতে আমার 1, হাতে আমার আবার 1 রইল, 4 আর 3 7, আর 1-এ 8। এদিকে আমি যে শূন্য বসিয়েছি, এখানে একটি, এখানে একটি, পাশে আমি এই দুটো শূন্য বসিয়ে দিব, তাহলে আমার ফলাফল কত আসলো, 1 2 3
चार पाँच 820,800। এভাবে শূন্যকে আলাদা করে আমরা গুণগুলো করতে পারি। এরপর আমরা চার নম্বর সমাধানটি যদি করি, চার নম্বরে হচ্ছে 6,150 গুণ্য আট, আর গুণক হচ্ছে 820। এখন আমি এই শূন্য যুক্ত সংখ্যাগুলোকে শূন্যকে আলাদা করে ফেলব। তাহলে আমি শূন্যকে আলাদা করার জন্য এখানে লিখে নিলাম 6,150। শূন্যকে আমি আলাদা করব এখন 820। প্রথমে আমি শূন্যকে আলাদা করে তারপর এখানে আমার হচ্ছে 82, অর্থাৎ 82 দিয়ে আমি এখন গুণ করব। যদি গুণ করি তাহলে প্রথমে 82 দিয়ে গুণ করলে 2 দিয়ে যদি 615কে গুণ করি তাহলে কত হবে, 5 × 2 = 10। শূন্য হাতে আমার থাকে 1, 2 × 1 = 2, আর 1 কত হবে 3, 2 × 2 = 3, 6 × 2 = 12। যেহেতু আমার হাতে কোনো সংখ্যা নেই তাই 12 × 12। এখন আমার 8 দশক দিয়ে আমি যদি গুণ করি তাহলে দ্বিতীয় সারিতে আমি একটি শূন্য বসিয়ে দেব। তারপর 5 × 8 = 40 শূন্য, হাতে আমার 4, 8 × 8 = 8, আর 4 কত 12, 12 × 2 হাতে আমার 1, 6 × 8 = 48, আর 1 হচ্ছে 49, এই 49। এখন আমি সংখ্যাগুলোকে গুণ যোগ করে ফেলব। তাহলে এখানে যদি যোগ করি 0 = 0 = 3, 2 × 2 = 4, 9 + 1 = 10, 10 × 0 হাতে আমার 1, হাতে 1 এই 4-এর সাথে দিয়ে দিলে 4 আর 1 = 5। এখানে আমি যে শূন্যগুলোকে আলাদা করে রেখেছিলাম এই শূন্যকে এখন দিয়ে দিব, শূন্য দুটো এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার ফলাফল কত আসলো, 1, 2, 3, প্রথমে 3 গড় পরে কমা, তারপর 5 গড়, 1, 2, 3, 4, 5, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50 লক্ষ, 43,000। এটি হচ্ছে কি আমার গুণফল। এই গুণফলটা কিন্তু আমরা এখানেও বসিয়ে দিতে পারি। এভাবে সহজেই কিন্তু আমরা শূন্যের গুণগুলো করতে পারি। 5 নং-এ হচ্ছে 3,400 আমি 700 দিয়ে গুণ করব। এখন আমি এই শূন্য এই শূন্যকে আলাদা করে লিখব। যেমন আমি শূন্যগুলোকে আলাদা করে লিখে নিচ্ছি, 0, 0, তারপর 7-এর পর আছে আমার আরো 2টো শূন্য, এই শূন্যগুলোকে আলাদা করে এখানে আমার রইল বাকি 7। এই 7 আমি এখানে লিখে নিলাম, তারপর আমি শুধু 7 দিয়ে সংখ্যাটিকে গুণ করব। তাহলে কত হলো আমার, 4 × 7 = 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 4 × 7 = 28, হাতে থাকে আমার কত 2, 3 × 7 = 21, আর 2 যোগ করলে 21 = 22, এই 23। তাহলে আমার এখানে এখানে শূন্য কয়টি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই 4টি শূন্য এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এখন যদি আমি 6 করব, তাহলে 6,000 আমি শূন্যগুলোকে আগে আলাদা করে ফেলি, 1, 2, 3, এখানে হচ্ছে কয়টি শূন্য, 1, 2, তাহলে বাকি রইল এখানে কত, 9। এখন আমি কি করব, 9 দিয়ে 6 শুধু গুণ করব, 6 নং কত হয় 54, 6 নং 54, এখানে কয়টি শূন্য, 1, 2, 3, 4, 5, তাহলে 5টি শূন্য বসিয়ে দিলাম, 1, 2, 3, 4, 5। এভাবে আমরা শূন্যর গুণগুলো সহজেই করতে পারি।